এবং যেটা অ্যাডিনোভাইরাস এই শব্দটা ইউজ করি। যে কোনো শিশু মুক্তি আমাদের কাছে দুঃখজনক, কিন্তু আপনারা জানেন যে সিজনাল ভাইরাস কিছু হয়, প্রতি বছরই হয়। এই সময়টা ঠান্ডা কাশি গরম ঠান্ডা মিলিয়ে একটা থাকে। বাচ্চাদের কাদের বেশি হয়, অনেকে দেখবেন বেবি জন্মায় যখন তখন ওয়েটটা একটা লিমিটেড ওয়েট আছে, তো 2000 একটা ওয়েট থাকে মোটামুটি ঠিকঠাক, কিন্তু ওয়েটটা যখন 400 হয় 500 হয় 600 হয় তখন ওদের ইমিউনিটিটা থাকে না। তাদের জন্য আমরা প্রায় 2500 পেট করেছি। এখন তো বাচ্চাদের অনেক যত্ন নেওয়া হয়, এসএনসিউ প্রায় 2500 আছে, এসএনএসিউ প্রায় 4-5 হাজার আছে, প্লাস আরো ছোট্ট বাচ্চাদের নিউবর্ন বেবি তাদের জন্য পিকু নিকু এগুলো অনেকগুলো আছে। আমি প্রথমেই সিএস কে বলবো যে এটাকে আপনারা প্যানিকি যেটা করাচ্ছেন বা মানুষ ভয় পাচ্ছে, এতে একদম লোক আবার ব্যবসা করার সুযোগও পায় প্রাইভেট হসপিটালগুলো। যেটা সত্যি সেটা আপনারা বলুন, আমাদের কোনো আপত্তি নেই এবং এটা সব রাজ্যেই হচ্ছে। আমাদের রাজ্যে যেটুকু হয়েছে তার মধ্যে সিএস আগে বলে নেবেন, তারপর আমি বাদ বাকিকে সমাপ্ত করব। ফ্যাসিলিটিও আছে, আমি ওদের কাছ থেকে ডিটেলস নিয়ে রাখি এবং ওনারা রোজই প্রায় মনিটরিং করি। আমি 12টা কেসের মধ্যে দেখতে পাচ্ছি দুটো অ্যাডিনোভাইরাস, আর 10টা কেস হচ্ছে ইট মে বি ফর কোমরবিডিটিস, যেটা আমরা বলছি যে ধরুন কারো হয়তো সেপসিস হচ্ছে, কারো হয়তো রিপিটেড অ্যাটাক হচ্ছে যেটা অ্যাডিনোভাইরাস করছি আমরা, একটা কেস। আর একটা কেস হয়েছে সিএম সিএনএম সিএইচ, আর একটা বসিরহাট, আর একটা অ্যাডিনোভাইরাস হয়েছে সিএসএস কলকাতা চিত্রাঞ্জন। বাদ বাকিগুলো যেটা দেখাচ্ছে নানা রকম সিন্ড্রোম আছে, কোনোটা পালমোনারি হ্যামারেজ, কোনোটা পালমোনারি হ্যামারেজ লস, মানে ওয়েট কম ম্যাক্সিমাম এইগুলোই। আর একটা কথা আমি বারবার বলি যে এতে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই, আমাদের 5000 বেড আমরা রেডি করে রেখেছি, বাচ্চাদের কিছু হলে বাচ্চাদের যেন কেউ ফিরিয়ে না দেয়, এবং 600 শিশু চিকিৎসক রেডি করা আছে ইতিমধ্যে। আসলে যেহেতু করোনা একটা প্যানিক হয়ে গেছে, করোনার পরে যে কোনো একটা ভাইরাস আসলেই, ধরুন টাইফয়েড আমাদের হয়, ধরুন পক্স আমাদের হয় কিছু কিছু, হাম তো বাচ্চাদের হয়, সর্দি কাশি হয়, এখানে আমাদেরও পরিবার যারা আছে পরিজন তাদের সযত্নে এটাকে যত্ন নিতে হবে। বাচ্চাদের যদি বাচ্চারা মাস্ক পরতে পারে না, কিন্তু বাচ্চাদের দিকে একটু বেশি নজর দিয়ে বাইরে বাচ্চাদের দিয়ে না বেরোনোটা বেটার, বাচ্চাদের ঘরে রাখাটাই বেটার, কারণ বাচ্চারা মাস্ক পরতে পারে না। আর এটা ম্যাক্সিমাম আমরা লক্ষ্য করছি নিউবর্ন বেবি থেকে 2 বছরের মধ্যে। ফলে আমি এক সময় ভেবেছিলাম যে প্রাথমিক স্কুলকে ছুটি দিয়ে দেবো কিনা, কারণ যেভাবে কাগজগুলো লিখছে এবং এত নেগেটিভ অ্যাটিটিউড। দেখুন একটা বাচ্চা মরে গেলে বা যেই মারা যাক বাড়ি তার পরিবার তো কাঁদবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, প্রত্যেকটা ঘটনাই খুব মানে মর্মান্তিক ঘটনা। এই 12টা বাচ্চাকে আমরা বাঁচাতে পারলে আমরা সবচেয়ে খুশি হতাম। আগে তো ইনফ্যান্ট বেবি মারা যেত প্রচুর, মনে রাখবেন আমাদের সময় আমরা কিন্তু এই 2500 এসেন্সিয়াল তৈরি করেছি, এগুলো আগে ছিল না। পেডিয়াট্রিক ওয়ার্ড তৈরি হয়েছে, এসএনএসইউ তৈরি হয়েছে কয়েক হাজার, পিকো তৈরি হয়েছে, নিকো তৈরি হয়েছে, তাছাড়াও প্রায় হাসপাতালে কোনো না কোনো ব্যবস্থা আছে।